রাস্তার এক পার থেকে আরেক পারে একটা বিড়াল দৌড় দিয়ে গেল। আমার ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে গেল, ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে সে বিড়ালকে প্রণাম জানালো, বিড়ালকে সালাম কালাম সম্মান দিয়ে তারপর আবার ট্যাক্সি চালাল। তো বুঝলাম যে বিড়ালও তাদের একটা দেবদেবীর অংশ হবে। তারা গাছের পূজা করে, সাপের পূজা করে, কিছু একটা দেখলেই তারা পূজা করে। আমরা এদের ব্যাপারে জানি যে এরা হিন্দু ধর্মের মানুষ। কথা অনেক লম্বা, কিন্তু এত লম্বা করে বলার তো সময় হবে না। শুধু এতটুকু আজকে জানা যাক যে হিন্দু মৌলিকভাবে কোনো ধর্মের নাম না, এরা হলো পত্তলিক ধর্ম, এরা হলো মুশরিক। এরা কি ভাই? এরা মুশরিক। আপনারা যে কাফের মুশরিক শোনেন বলে মুশরিক তো দেখি না, এরাই মুশরিক। আর হিন্দ কি? হিন্দ হলো এই ভূখণ্ডের নাম, এই ভূখণ্ডের নাম, এই ভূখণ্ডে তারা বসবাস করে, তাই সেই ভূখণ্ডের নাম অনুসারে হিন্দু বলা হয়। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি উনি ওনার এক কবিতার ভিতরে লিখেছেন, ওনার কবিতা তো মৌলিকভাবে দর্শন, উনি লিখেছেন হিন্দুস্তা হামারা, হিন্দু হ্যায় হাম হিন্দুস্তা হামারা। আরে এই হিন্দুস্তান, এই পাক ভারত মহাদেশ, এটা তো মুসলমানরা শাসন করত, কি বলেন? এটা তো মুসলমান, হিন্দুরা তো অল্প কয়েকদিন হল শাসন করত, তো মুসলমান। পৃথিবীতে অনেক উত্থান পতন হয়, অনেক চড়াই উত্রায় হয়, সেই চড়াই উত্রায়ের অংশ এটা। আবারও সেদিন বেশি দূরে না, আবারও ইনশাআল্লাহ মুসলমানরা শাসন করবে, ইনশাআল্লাহ বেশি দূরে না। সমগ্র পৃথিবী, সমগ্র পৃথিবীর নেতৃত্ব, সমগ্র পৃথিবীর কর্তৃত্ব, সমগ্র পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানের হাতে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি। তো আমি যে কথা বলছিলাম যে এক ধর্ম হিন্দু ধর্ম, এদের ব্যাপারে আর বেশি দূর আমি যেতে পারছি না, সময় খুব কম। আরেক ধর্ম খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্ম এরাও মুশরিক, এরাও মুশরিক। কেন? যে এরা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সন্তান মানে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কয়লে তিন নাসা বলছে কথা, ইসলামরা বলে, ঈসাইরা বলে, নাসারারা বলে কথা যে মসীহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সন্তান, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এ হলো ঈসাইরা, খ্রিস্টানরা। আরেক ধর্ম আমরা জানি ইহুদি। এই ইহুদিদের ব্যাপারে খোদ কোরআনে করিম এ কথা বলে যে কোরআনে করিমে হযরতে উসাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে
তাদের এই আকীদা যে হযরত উযাইর আলাইহিস সালাম ওয়াসসালাম আল্লাহ তাআলার সন্তান চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ আর মুসলমানরা কি বলে মুসলমানরা কি বলে আপনারা আমার সাথে সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم একটু জোরে সরে পড়েন আমার যাতে একটু শুনতে পাই সবাই পড়ো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد مسلمان বলে এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে কেউ জন্ম দেন নাই আমার আল্লাহ কাউকে জন্ম দেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার আমার আল্লাহকে কেউ দুনিয়ায় যেমন জন্মের পদ্ধতি এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন না এবং আমার আল্লাহ কাউকেও জন্ম দেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সূরা ইখলাসে আমরা জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ এক ও একক সত্তা বলুন তো কি আল্লাহ আল্লাহ এক ও একক সত্তা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কোন শরীক নাই আল্লাহ তাআলার কোন সন্তান নাই আল্লাহ তাআলার ছেলে নাই আল্লাহ তাআলার মেয়ে নাই শুনবাই তো হেরা তো আমি একটা ধর্ম বলেছি ইয়াহুদি এক ধর্ম বললাম খ্রিস্টান আর এক ধর্ম বললাম হিন্দু আর এক ধর্ম তাদেরও আমরা মাঝে মাঝে দেখি সেই ধর্ম হলো বৌদ্ধ ধর্ম দেখছেন না দেখছেন তো বৌদ্ধ ধর্মের লোকজন বৌদ্ধিস্ট এছাড়া এই পৃথিবীতে অগণিত ধর্ম রয়েছে হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন আয়েশার উপরে ধর্ম পৃথিবীতে আমি বলছি 300 কাছাকাছি এখন চলুন এই 300 বা 350 বা 350 বা 250 যাই হোক না কেন এই সমস্ত ধর্মের ভিতরে কয়টা ধর্ম সত্য জোরে বলতে হবে আরো জোরে এক ধর্ম সত্য আর কোন ধর্ম সত্য না সেই সত্য ধর্মের নাম কি সেই সত্য ধর্মের নাম কি এই ইসলাম আমরা পেয়ে কে কে খুশি হাত উঁচু করে দেখান চিৎকার করে তাকবীর দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমরা ইসলাম পেয়ে খুশি আমরা আনন্দিত পৃথিবীর সমস্ত ধর্মমতের ভেতরে একমাত্র ধর্ম শুদ্ধ ধর্ম একমাত্র ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ধর্ম গ্রহণযোগ্য ধর্ম সেই ধর্মের নাম ইসলাম তো ভাই আজকে আজকে অনেক তো বড়